আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও বাস ঠিকঠাকই আছি। এই গরমে, প্রচন্ড গরম, মানে মেঘলা ওয়েদার, আর এত মানে একটা ঘুমোর টাইপের গরম, আর সকাল থেকে আসার মতন সময় পাই না। 11:45 বাজে, এতক্ষণে আমি আসলাম, একটু এসে বসলাম। এখন কিন্তু প্রচুর কাজ রয়েছে, মানে আমার রান্না বান্না কিচ্ছু হয়নি, এখন গিয়ে আমি রান্না করব। ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথাটা বলে নেই, একটু কয়েকটা ব্লগটা একটু শুরু তো করি, তারপরে কি করব না করব। আর আমি খুব বেশি লং মানে বেশিটা টাইম ধরে আমি ব্লগ করিও না, মানে এই মোটামুটি তোমরা তো জেনেই গেছো, আগে হয়তো আমি সকাল থেকে শুরু করে মোটামুটি দুপুরের মধ্যে এইটুকুই। কারণ হচ্ছে সময় হয়ে ওঠে না পুরোটা করার, কারণ হচ্ছে আমার একটা মোবাইলেই, তোমাদেরকে বলেছি একটা মোবাইলেই আমি তোমাদের ইউটিউবগুলোও দেখি, মানে তোমাদের ভিডিও দেখি, আবার এই মোবাইলের মধ্যেই আমার ভিডিও, আমার নিজেরটা তোলা আপলোড করা সব কিছুই একটা মোবাইলেই আমার হয়। সেই জন্য আমি মানে এইটুকু টাইম আমি আমার নিজের ভিডিও করার জন্য আমি রাখি, আর তারপরে হচ্ছে এডিট করি, আপলোড করি, এই করতে করতে মোটামুটি বিকেলের মধ্যে এইগুলোকে কমপ্লিট করি, তারপরে আবার তোমাদের ভিডিওগুলো দেখাটা শুরু করি। তো এই হলো হচ্ছে আমার সারা দিনের হচ্ছে কাজ। সকাল থেকে সকাল প্রায় উঠি আমি 5:30, কোন সময় 5টা এরকম আমার ঘুম ভেঙে যায়, আর তারপর থেকে কোনো কোনো দিন হয়তো একটু আর একটু দেরি করি ঘুম থেকে উঠতে, আর মোটামুটি তারপর থেকেই অনেকটা টাইম কিন্তু আমি ভিডিওগুলো দেখতে থাকি, তোমাদের ভিডিও দেখতে থাকি, কারণ এগুলো তো আমাদেরকে দেখতেই হবে, না দেখলে তার যদি আমি অনেকটা টাইম না দেখি না, আর একসাথে অনেকগুলো হয়ে যাবে, তখন সেটা মানে কভার করা খুব মুশকিল হয়ে যায়। তো যাই হোক, সকালবেলাটা ওই করা হলো, আর এত গরম যে গরমে সকালবেলাটা আমার মোটামুটি স্নান করেই আমি তোমাদের সামনাসামনি প্রত্যেক দিন আসি, কারণ তার আগে নিজেকেই এতটাই বিচ্ছিরি টাইপের লাগে যে তোমাদের সামনে আসবো সেটার আমার খুব একটা ইচ্ছে হয় না। তো এই আর কি, আর হচ্ছে নতুন বন্ধুদেরকে আমি একটা কথা বলি, যারা নতুন বন্ধুরা আসছো তারা না অন্তত তোমরা জানোই মোটামুটি, অনেকেই আবার জানো না বা জেনে শুনেও এরকম করো যে হয়তো ওয়াচ টাইম না দিয়েই সাবস্ক্রাইব করে একটা মানে মেসেজ করে দাও, সেটা হচ্ছে মানে কমেন্ট করে দাও, কমেন্টে সেটা তো থাকেই না, তোমরা জানোই সেটা, যখন নোটিফিকেশনে দেখছি, দেখে যখন ওটাকে ক্লিক করছি দেখছি কমেন্টে ওইটা শো করছে না, তার মানে স্প্যাম কমেন্ট হয়ে যাচ্ছে ওটা। তো আর হচ্ছে তাদের কথা তো বাদ দাও, আমি তাদের ঘরে যাইও না, তাদেরটা করি না, আর যাদের আমি নতুন মানে দেখছি তারা অনেকেই লিখছো আমি ফ্রেন্ড হয়ে গেলাম, এখন তো অনেকেই এটা জেনে গেছো যে ফ্রেন্ড হয়ে গেলাম, সাবস্ক্রাইব করলাম, হয়তো আমার একদিন লেট হলেও আমি কিন্তু দ্বিতীয়বার গিয়ে কখনো হয়তো অনেক কাজে এইসবের মধ্যে আমি হয়তো একদিন দুদিন একটু লেট হয়ে যায়, কিন্তু আমি সবার কাছে গিয়ে তাদেরকে ফ্রেন্ড করে আসি, কারণ যাদেরকে দেখি আমি নতুন কোনো কমেন্ট রয়েছে, যাদেরকে আমি সাবস্ক্রাইব করিনি, প্রত্যেকটা কমেন্টে গিয়ে আমি দেখি যে তাদেরকে আমি সাবস্ক্রাইব করেছি কিনা, সে আমাদেরও আমাকে করেছে কি না করেছে আমার সেটা আমি দেখি না, আমি তাদেরকে করে নেই। আর তাই জন্যই সেই কারণেই বলছি নতুন বন্ধু যারা তারা সাবস্ক্রাইব করলাম, এগুলো তো করাটা মানে এই লেখাটা ইউটিউব একদম মেনে নেয় না, তোমরা জানো অনেকেই জানো, বা যারা জানো না তাদের জন্য বললাম, তারা বা ফ্রেন্ড বানালাম, তোমরা যে কোনো একটা ভিডিও রিলেটেড একটা কমেন্ট করে দিও, তাহলেই আমি বুঝে যাব যে তুমি নতুন, আমি সেই দেখে দেখে আমরা অবশ্যই করে নেব। আমার এখনো মানে আরো কয়েকজনকে আর কি রিটার্ন দিতে হবে, দেওয়া এখনো হয়নি, তোমরা একদম ভেবো না যে আমি ভুলে গেছি, আমি অবশ্যই অবশ্যই আজকেই আমি সেগুলো কমপ্লিট করে নেব, এগুলো আমার দায়িত্ব, যে যারা আমাকে সাপোর্ট করছে তাদেরকে সাপোর্ট করা আমার দায়িত্ব এর মধ্যে পড়ে। তো এই গরমে আর দেখি কি রান্না বান্না করি, এখন খুব অনেকটাই দেরি হয়ে গেছে, বললামই 11:45, এখন বাপরে এখন 12টা বাজে, তো
এখন যাব রান্না করব। রান্না করতে করতে না তোমাদের সামনে আর হচ্ছে কালকে এক দিদি আমাকে বলল, পাপড়ি তোমার ব্যাকগ্রাউন্ডে প্রচন্ড নয়েজ, কি করব, আমার এই মানে অন্যান্য ঘরের থেকে আমার এই ঘরটাই আমার মানে ভিডিও করাটা আমার বেশ ভালো লাগে, এমনিতেও আলোটাও বেশ লাগে, মানে পরিষ্কার ক্লিয়ার লাগে ফটো মানে এটা ভিডিওটা। আর হচ্ছে এই ঘরটা হচ্ছে একদম রোডের সামনে যেহেতু, আর এত গাড়ি যায়, আজকে আমি পুরো দরজা জানলা সব বন্ধ করে, ফ্যান বন্ধ করে, এসি চলছে, সেটার মধ্যে তাতে আমি ভিডিওটা করছি, আর কারণ দরজা জানলা খুলে এত আওয়াজ, মানে বিরক্ত লাগে, মানে এক এক সময় মানে বিরক্ত করার জন্য সেগুলো থাকে, মানে একটা টাইমও আর কি ফ্রি পাওয়া যাবে না এখানে। তো এখন যাই, এখন এসির মধ্যে তো বসে থাকলে আমাদের চলবে না, এখন তো রান্না বান্না করতে হবে। আর আজকে আমার একটা ইচ্ছা বলি, আমাদের ইউটিউব দিদি ভাই, আমাদের সবাই যে এই দিদি ভাইকে খুব চেনো, ওই যে গাড়ির আওয়াজ পাচ্ছ কিনা জানি না, জয়িতা দিদি ভাইয়ের একটা রেসিপি আমি আজকে করব। দিদি ভাই তুমি দেখতে পারলে তোমার হয়তো খুব ভালো লাগবে যে তোমার বোন তোমার রেসিপিটা করছে আজকে। তারপরে আমি অনেকের কাছেই এটা দেখেছি, কিন্তু জয়িতা দিদি ভাইয়ের কাছে আমি প্রথম ফার্স্ট আমি পটলের ভর্তা রেসিপিটা আমি দেখেছি। কারণ হচ্ছে পটলের খোসাটা তো আমি আগে করতাম, কিন্তু পটলের পুরো অংশটা আমি কোনোদিনও করিনি, কিন্তু এর আগে একদিন করেছিলাম, সেটা আমার তোমাদের কাছে দেখানো হয়নি, আর আজকে সেটা করব, সেটা তোমাদের সামনেই করি। আজকে বেশি কিছু রান্না বান্না করবো না, এই গরমে না একদম বেশি কিছু রান্না করতে ইচ্ছে করে না, আর রাত্রের জন্য একটা করে রাখবো, সেটা এখনই করে নেব। কারণ হচ্ছে রাতটা আমি এখন ফ্রি রাখছি, কারণ হচ্ছে রান্না বান্নার দিকে যাই না, ফ্রি রাখি এই তোমাদের এইসবের জন্যই, মানে ইউটিউবে মানে সবার সাথে থাকার জন্য। তো এখন এই রান্না বান্না করবো পটলের ভর্তাটা। জয়িতা দিদি ভাই তুমি দেখো আমি তোমার মতন করছি কিনা, জানি না তোমার মতন অত ভালো হবে কিনা। আর তোমাদের সব আমার যারা বন্ধুরা তোমাদেরকে সবাইকে বলি, যারা জয়িতা দিদি ভাইয়ের কে এখনো ফ্রেন্ড বানাওনি তারা অবশ্যই করে নিও। আর নাও আর বেশি কথা বলছি না, কারণ আমি কথা বলতে বলতে না আমি টাইমটা দেখতে থাকি যে কতটা টাইম আমি বকবক করে ফেললাম, কারণ বেশি টাইম বকবক করাটাও ঠিক না। ঠিক আছে চলো এবার যাই, এবার রান্না বান্না করি। এবার রান্নাঘরে তো চলেই এসেছি, আর মোটামুটি অনেকটা কাজও হয়ে গেছে, ভাত প্রায় হয়ে গেছে। আর আমি আজকে বললাম যে রাত্রে কি করব, রাত্রে হচ্ছে করব হচ্ছে মুসুরির ডালের তরকা ডাল, আর সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। আর যে বললাম পটলের ভর্তা, সেই জন্য পটলগুলোকে দেখো একটু ফ্রিজে বেশি খুব বেশি দিন রাখা ছিল, তো একটুখানি মানে মানে একটু শুকনো শুকনো টাইপের হয়ে গেছিল, তো এইরকম করে আমি অল্প অল্প খোসা কেটে নিয়েছি, কেটে এবার ছোট ছোট টুকরো করে এটাকে আমি মিক্সিতে পেস্ট বানাবো, পেস্ট বানিয়ে তারপরে তোমাদের সঙ্গে আসছি। এমন মুশকিল বললাম তোমাদেরকে আমি পটলের ভর্তা করব, কিন্তু করব অবশ্যই। দেখছি মিক্সি চলছে না, এখন আমি হাতে বাটছি, আর তোমাদেরকে একটু দেখাই, নাহলে হয়তো ভাববে যে বেটেছি, একটু থেতো করে নিয়েছি, খুব বেশি কিন্তু মিহি করতে পারিনি, কারণ আমার একদম অভ্যাস নেই শিলনোড়ায় বাটার, যতটা পেরেছি করেছি। আর তোমরা মিক্সিতে একদম মিহি করে পেস্ট করে নিও, সেটা খুব ভালো হবে, আমি এর আগের বার করেছিলাম তো সেরকমই বলছি। আর চলো এবার দেখে নাও, আর বেশি কথা বাড়াচ্ছি না, একদম দেখতে পাচ্ছ পুরো ঘেমে নেই, এক শেষ হয়ে গেছি। দেখো পটলের ভর্তা বানানোর জন্য আমি সর্ষের তেলেই কালো জিরে ফোড়ন দিলাম, আর রসুন কিছুটা আমি থেঁতো করে নিয়েছিলাম, রসুনটা দিয়ে দিলাম, আর পেঁয়াজ দুটো কুচিয়ে
আমি দিয়ে দিলাম এখানে। এগুলো ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি পটল আর লঙ্কাটা যে বেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে খুব ভালো করে আমি ভাজা ভাজা করব। এবার এর মধ্যে আমি নুন আর চিনি আর একটু হলুদ গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে একদম শুকনো করে যাতে তেল বেরিয়ে আসে সেইভাবে আমি করে নিলাম। দেখো আমার পটলের ভর্তা একদম রেডি। গরম ভাতের সঙ্গে কিন্তু অসাধারণ লেগেছিল, তোমরা একবার করে দেখতে পারো। এবার দেখো আমি তরকা ডাল করার জন্য আমি তেলের মধ্যে জিরে ফোড়ন দিলাম আর এখানে তিনটে পেঁয়াজ আমি একদম কুচিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। সেটা ভালো করে ভাজা ভাজা করার পরে আমি একটা টমেটোও দিয়ে দিয়েছিলাম এখানে। টমেটোটা ভালো করে ভাজা হয়ে গেছে আর আমি আদা রসুন আর কাঁচা লঙ্কাটাকে একটু বেটে নিয়েছি, সেটা দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিলাম। আর আমি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হচ্ছে নুন আর একটা তরকা মশলাটা আমি দিয়ে এটাকে খুব ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এখানে এবার আমি দুটো ডিম এর মধ্যেই দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে খুব ভালো করে একটু ভেজে নেব যাতে ডিমের কাঁচা ভাবটা না থাকে। দেখো ডিমটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি ডালটা সিদ্ধ করে নিয়েছিলাম, সেই ডালটা আমি দিয়ে দিলাম। মুসুরির যে ডাল, যেটা গোটা মুসুরির ডাল, সেটা আমি দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে ফুটিয়ে নেব। ব্যাস হয়ে যাবে আমার তরকা ডাল। এরপর দিয়ে আমি একটু কসুরি মেথিও দিয়ে দিয়েছিলাম। এবার দেখো কমপ্লিট হয়ে গেল আর আমার একদম সুন্দর করে আমি সাজিয়েও নিয়েছি। দেখো বন্ধুরা আজকে হঠাৎ দেখছি সকাল থেকে তো প্রচণ্ড গরম ছিল, এত গরম শেখা যাচ্ছিল না, তাই হঠাৎ করে দেখছি লাঞ্চের পরেই প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, বাজ পড়ছে। তাও ভাবলাম বাজ পড়ছে, আমার একটু ভয় লাগছিল ওই ক্যামেরা দিয়ে এগুলো তুলতে, তাও ভাবলাম তোমাদেরকে একটু দেখাই এখানকার পরিবেশটা কীরকম লাগছে। আজকে হয়তো অনেক জায়গাতেই বৃষ্টি হয়েছে আর প্রচণ্ড বাজ পড়ছিলো বলে আমার মনে হলো একটু তোমাদের জন্য তুলি। ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার সামনের ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা।